সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করবো কোরআন শরীফের 19 নম্বর আয়াত সূরা মারিয়াম এর 21 থেকে 40 নম্বর আয়াত ইংরেজি ও বাংলায়। অনুবাদ করেছেন মৌলানা মহিউদ্দিন খান। চলুন শুরু করা যাক। 21 নম্বর আয়াত, 21। হি সেইড, দাস উই ইট বি ইউর লর্ড সেইড, ইট ইজ ইজি ফর মি অ্যান্ড দ্যাট উই শ্যাল মেক হিম এ সেন্ট ফর ম্যান অ্যান্ড a blessing for us from us this is a thing already decreed she bollo emniti hobe tomar paronkorta bolechen eta amar jonne shohoj saddho ebong ami take manusher jonno ekti nidorshon amar pokkho theke onugroho shorup korte chai eta to ek sthiti krit byapar 22 number 22 when she conceived him she went away to a ডিস্টেন্ট প্লেস অতপর তিনি গর্ভে সন্তান ধারণ করলেন এবং তৎসহ এক দূরবর্তী স্থানে চলে গেলেন। 23 দ্য ব্রিটবার্থ প্যান্টস লেগ হার টু দ্য ট্রাঙ্ক অফ এ ডেড পাম ট্রি উড দেন আই হ্যাড died before this said and became a thing forgotten and unremembered প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষ মূলে আশ্রয় নিতে বাধ্য করল। তিনি বললেন, হায়, আমি যদি কোনোরূপে এর পূর্বে মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। 24 Then a voice called to her from below, given not your Lord has made a revealed grass from forth right below you. অতঃপর ফেরেশতা তাকে নিম্ন দিক থেকে আওয়াজ দিলেন যে তুমি দুঃখ করো না, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নরহ জারি করেছেন। 25 সেক দ্য ট্রাঙ্ক অফ দ্য ডেড ফ্রম ট্রি অ্যান্ড ইট উইল ড্রপ রিফস ডেড ফ্রম ইউ সরি ফর ইউ আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডের নাড়া দাও, তা থেকে তোমার উপর সুপক্ক খেজুর পতিত হবে। Eat and drink and be at flesh. If you see any man, tell him I have verily would a fast to our Rahman and cannot speak to anyone this day. যখন আহার করো, পান করো এবং চক্ষু শীতল করো, যদি মানুষের মধ্যে কাউকে তুমি দেখো তবে বলে দাও আমি আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করেছি, সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। 27 নম্বর আয়াত, 27 দেন সি বাউ দ্য চাইল্ড to her people they exclaimed oh Mary you have done a most astonishing thing অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বলল, হে মারিয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ। 28 ও সিস্টার অফ Aaron, your father was not a wicked person, nor your mother sinful. হে আরন ভাগ্নে, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলেন না এবং তোমার মাতাও ছিল না ব্যভিচারিণী। 29 But she pointed towards him. How can we talk to one, they said, who is only an infant? ইন দ্য কার্ডলে অতপর তিনি হাতে সন্তানের দিকে ইঙ্গিত করলেন। তারা বলল যে কোলের শিশু তার সাথে আমার
কেমন করে কথা বলবো? 30 নম্বর অ্যাট 30, আই অ্যাম এ সার্ভেন্ট অফ গড, হি অ্যানসার্ড, হি ওয়াজ আই সরি হ্যাজ গিভেন মি এ বুক অ্যান্ড মেড মি এ প্রফেট। সন্তান বলল, আমি তো আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। 31 নম্বর 31, অ্যান্ড ব্লেসেড মি হু ওভার আই অ্যাম সরি আই মে বি দ্য সেট অ্যান্ড মে বি অ্যান্ড ইনজয়েন্ট অন মি ওয়ার্শিপ অ্যান্ড জাকাত ফর আস লং অ্যাজ আই লিভিং। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন আমার নামাজ ও জাকাত আদায় করতে। 32 নম্বর 32, অ্যান্ড বি ডিউটিফুল টু মাই মাদার, হি হ্যাজ নট মেড মি হাংটি অর রিবলিয়াস, এবং জননীর অনুগত থাকতে এবং আমাকে তিনি উদ্ধত ও হতভাগ্য করেননি। 33 নম্বর 33, দেয়ার ওয়াজ প্লেস ওয়ান মি দ্য ডে আই ওয়াজ বর্ন অ্যান্ড উইল বি দ্য ডে আই ডাইড অ্যান্ড অন দ্য ডে আই উইল বি রিসাইড ফ্রম দ্য ডেড। আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনর্জীবিত হয়ে উত্থিত হব। 34 নম্বর 34, দিস ওয়াজ জিউস সন অফ ম্যারি এ ট্রু অ্যাকাউন্ট দে ক্যান টেট অ্যাবাউট, এই মারিয়ামের পুত্র ঈসা সত্য কথা যে যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। 35 নম্বর 35, ইট ডোজ নট বি হ্যাভ গড টু হ্যাভ এ সন টু ইম মেকল্ট ইজ হি হোয়েন হি ডিক্রিজ এ থিং হি হ্যাজ অনলি টু সে বি অ্যান্ড ইট ইজ। আল্লাহ এমন নন যে সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মারিয়াম সত্তা, তিনি যখন কোনো কাজ করা সিদ্ধান্ত করেন তখন একথাই বলেন হও এবং তা হয়ে যায়। 36 নম্বর 36, জিউস অনলি সেইড শিওরলি গড ইজ মাই লর্ড অ্যান্ড ইউর লর্ড সো ওয়ার্শিপ হিম, দিস ইজ এ দ্য স্ট্রেংথ প্যাথ। তিনি আরও বললেন, নিশ্চয়ই আল্লাহ আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটা সরল পথ। 37 নম্বর 37, ইট দ্য স্টেরিংস ডিফারেন্ট অ্যামং দেমসেলফ অ্যালাস ফর দ্য আনবিলিভার্স হোয়েন দে সি দ্য ট্রিবল ডে, অতঃপর তাদের মধ্যে দলগুলো পৃথক পৃথক পথ অবলম্বন করল, সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য ধ্বংস। 38 নম্বরে 38, হাউ কিনলি উড দে হিয়ার অ্যান্ড সি হোয়েন দে ক্যাম বিফোর আস দেন ইভেন দোজ টু ডে দ্য ইভেল ডুয়ার্স আর লস ইন পালপাবল ইরর, সেদিন তারা কি চমৎকার শুনবে এবং দেখবে যেদিন তারা আমার কাছে আগমন করবে, কিন্তু আজ জালেমরা প্রকাশ্য বিভ্রান্তিতে রয়েছে। 39 নম্বর 39, ওয়ার্ন দেম অফ দ্য ডে অফ পেইন হোয়েন অল ম্যাটার্স উইল হ্যাভ বিন সেটেলড দোজ দে উড স্টিল বি আনওয়ার্ড অ্যান্ড আনবিলিভিং অফ দ্য ট্রুথ। আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন, এ যখন সব ব্যাপারের মীমাংসা হয়ে যাবে, এখন তারা অবধারণায় আছে এবং
তারা বিশ্বাস স্থাপন করেছে না, স্থাপন করছে না। 40 নম্বর আয়াত 40, বিয়ারলি উই শ্যাল ইন হেয়ার দ্য আর্থ অ্যান্ড ওয়ার্ডস ওভার ইটস অন ইট অ্যান্ড টু আস দে উইল রিটার্ন। আমি চূড়ান্ত মালিকানার অধিকারী হব পৃথিবীর এবং তার উপর যারা আছে তাদের, এবং আমারই কাছে তারা প্রত্যাবর্তিত হবে। ধন্যবাদ।